আমরা আসছি নীলুফা গার্ডেন 181/A শান্তিবাগ ঢাকা। কবি রেখা খানমের কাছে তার কিছু মূল্যবান কথা জানার জন্য। রেখাপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমরা জানতে পারলাম আপনি অসুস্থ, সে কারণে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার কি হয়েছে। হ্যাঁ, আমার কিছুদিন 3 বছর যাবত আমি খুব অসুস্থ, আমার ডান পায়ের বাটি সরে গেছে। সেই উদ্দেশ্যে আমি ঢাকা আসছি, কিন্তু এখন পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল যে আমার এর সাথে বাত জ্বর আছে। ধন্যবাদ। আমাদের কাছে আপনার একটা কাব্যগ্রন্থ আছে, কাব্যগ্রন্থটির নাম চেতনার সোনার কাঠি। কাব্যগ্রন্থটিতে আপনি যে চেতনার সোনার কাঠি কাদের উদ্দেশ্যে নিয়ে লিখেছেন এই বিষয়ে আমরা একটু জানতে চাই। হ্যাঁ, চেতনার সোনার কাঠি মূলত আমি তাদের উদ্দেশ্যে লিখেছি যারা মানবতার গণ্ডি ছেড়ে অমানবিক কর্মকাণ্ডে জড়িয়ে গিয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বইটা লিখেছি। আমরা আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে উৎসর্গ। উৎসর্গ সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই, যে আপনি আপনার বাবা মাকে উৎসর্গ না করে আপনি বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা নির্মাণে যাদের অক্লান্ত শ্রম, মেধা ও যোগ্যতা রয়েছে তাদের স্মরণে করেছেন, এই বিষয়েও কিছু জানতে চাই। হ্যাঁ, অবশ্য বইটা আমি দেশ এবং দশের উদ্দেশ্যে লিখেছি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল তিনি দেশটাকে স্বপ্নে সোনার বাংলা করে গড়ে তুলবেন। দুর্ভাগ্যবশত আমরা তাকে হারিয়ে ফেলেছি। তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের হাল ধরেছেন। এখন তার সাথে যারা দেশের সহযোগিতামূলক কর্মকাণ্ডে জড়িত আছে, আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তাদেরকে উদ্দেশ্য করে এই বইটা লিখেছি, উৎসর্গটা দিয়েছি। আপনার এই বইটা আমরা পড়েছি, এই বইয়ের মধ্যে আমরা অনেক কিছুই লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আপনি রোহিঙ্গাদের বিষয়ে কিছু লেখা লিখেছেন, তারপরে মাদকের উপর লিখেছেন, সে বিষয়ে আমি কিছু জানতে চাই। হ্যাঁ, ধরেন পৃথিবীতে কেউ তো চিরদিন বাঁচবে না, যত টাকা পয়সা মানুষ উপার্জন করুক না কেন, পৃথিবী ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। এখন অমানবিক কর্মকাণ্ডে যারা জড়িত হয়ে অনেক অর্থ উপার্জন করে, সেই টাকা সে নিজে ভোগ করতে পারে না, এবং বরঞ্চ দেখা যায় তার পরিবারে এর আরো কুপ্রভাব পড়ে যায়। যারা মাদকদ্রব্য ব্যবসা করে তাদের ছেলেমেয়ে এই মাদকদ্রব্যে আসক্ত হবে নিশ্চিত, এবং আরও হাজার হাজার যুবক সন্তান দেশের তারা মাদকদ্রব্যে আসক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এতে দেশেরও ক্ষতি। ধন্যবাদ। আসলে সে ঠিকই বলেছেন যে মাদক আমাদের জাতিকে ধ্বংস করছে, মাদক বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আপনি এই বইটা লিখেছেন। রোহিঙ্গাদের বিষয়ে আমরা একটু জানতে চাই। হ্যাঁ, রোহিঙ্গাদের ব্যাপারে আমি লিখেছি, কারণ দেশের পৃথিবীতে যত মানুষ আছে আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ মানুষ হিসেবে প্রথম আগে সে আগে তাকে মূল্যায়িত করা হয়, তারপরে ধর্ম বর্ণের কথা। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ। হ্যাঁ, এই বিষয়ে আমরা আমাদের কিছু বলেন। প্রতিটি মানুষই বিশ্ব মানব রত্ন বৃক্ষের এক একটি পুষ্প, তাকে সুন্দর করে গড়ে তুলতে পারে সে সত্যি সত্যি একটা মানব পুষ্প হিসাবে, রত্ন পুষ্প হিসাবে গড়ে উঠতে পারে। আর সে পুষ্পকে যারা অযত্ন করে আমি তাদেরকে ঘৃণা করি। আর রোহিঙ্গাদেরকে যেভাবে বের করে দিয়েছে এটা মানবতার দৃষ্টিতে সত্যি ঘৃণিত, আমি এটাকে আন্তরিকভাবে নিন্দা করি। তারা যেন তাদের দেশে ফিরে যেতে পারে, এটা সবার কাছে আমি মানবতা যাদের মানবতা রয়েছে আর মানবতা গুণসম্পন্ন মানুষদের কাছে আমি আবেদন করি, তারা যেন রোহিঙ্গাদের ব্যাপারে সহযোগিতা করে তারা যেন দেশে ফিরে যেতে পারে, তার নিজ এলাকা রাখাই নেই। আরেকটা বিষয় জানতে চাই, আপনি লিখেছেন গোড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এ বিষয়ে আমরা কিছু জানতে চাই। আসলে আমরা তো জানি যে আপনার জন্ম
আপনার দেশ হলো ধামরাই রাজাপুর কয়লা ঢাকা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, কিন্তু আপনি লিখেছেন কুড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিষয়ে আমাদের কিছু বলুন। আমার জন্মস্থান অবশ্যই ধামরাই থানায় রাজাপুর গ্রামে, সম্ভ্রান্ত খান পরিবারে। কিন্তু আমার আমার বাবা ই করতেন, খান কনস্ট্রাকশনে কাজ করতেন, কন্ট্রাক্টর করতেন, সেই সুবাদে আর কি উনি এখানে। আপনারা মির্জাপুর আসছেন? জি, সেই সুবাদে আমরা মির্জাপুরে এসেছি। মির্জাপুরে জায়গা জমি ক্রয় করে এখানে বাড়ি ঘর করে আমরা এখানে আসছি। আর কুড়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমার প্রাথমিক শিক্ষা অর্জন। সোনারতরী নৌকা, এই বিষয়ে কিছু বলেন। হ্যাঁ, সোনারতরী নৌকা এটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটাই ছিল আর কি, মানে প্রতীক ছিল, আওয়ামী লীগের প্রতীক ছিল নৌকা। তো দুর্ভাগ্যবশত আমরা তাকে হারিয়ে ফেলেছি, এখন সোনার তৈরি নৌকাটা ঠিকই আছে। আমরা চাই এই নৌকা, যেমন নূহে কিস্তির ন্যায় তিনি এই নৌকাকে ফাঁসিয়ে রেখেছিলেন, সঠিক গন্তব্যস্থলে এনে দেশকে জয় করেছিলেন, ঠিক এরকম জনম জনম ধরে যেন এই নৌকা ভেসে থাকে, মানুষকে নিয়ে, দেশকে নিয়ে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। লক্ষ্যে পৌঁছাতে পারে। ধন্যবাদ। আমরা আরও কিছু জানতে চাই আপনি কাব্যগ্রন্থ বিষয়ে, এই পর্যন্ত আপনি কতগুলো কাব্যগ্রন্থ আসছে? হ্যাঁ, আমার এই পর্যন্ত দুইটি বই বের হয়েছে। প্রথম বইটা নূরের আলোয় মণিমুক্তা, আর দ্বিতীয় বই আমার চেতনা সোনার কাঠি। হ্যাঁ, আমরা তো জেনেছি যে আপনি ভারতেও লেখালেখি করেন, দুই বাংলা লেখিকা আপনি, সে বিষয়ে কিছু জানতে চাই। হ্যাঁ, ইতিমধ্যে আমার অনেক লেখা ভারতেও গিয়েছে, তো 15-20টার মতো কবিতা আমার বের হয়েছে ভারত থেকে। তার মধ্যে রয়েছে ধরেন মানুষ, এক পলক স্টেশন, মানবতা, বিবেক, আরও অনেকগুলো কবিতা। আপনি লেখা পড়ছে, আপনার লেখা আমাদের খুবই ভালো লাগে। ইদানিং দেখতেছি যে আপনার লেখা কিছু পত্রিকায় আসতেছে, সেগুলো হচ্ছে বাচ্চাদের নিয়ে লেখা, সে বিষয়ে আমরা কিছু জানতে চাই। বাচ্চাদের উপরে আপনার চেতনার কথাগুলো আমরা একটু শুনব। হ্যাঁ, শিশুরা দেশের ভবিষ্যৎ, এদেরকে সুন্দর করে গড়তে পারলে, এদেরকে আনন্দ দিতে পারলে এরা ভবিষ্যতে দেশের, একদিন এরাই দেশের হাল ধরবে। এদের আনন্দদায়ক কিছু লেখা আমি লিখি, যারা আরও পরে মজা পায়, ভূতের গল্প, ভূতের কবিতা, এই ডেঙ্গু মশা নিয়ে, যাতে এরা সচেতন হইতে পারে যে মশার উপদ্রব থেকে যারা সচেতন হইতে পারে। আর দ্বিতীয়ত এরা বই পড়ে মজা পায়, এর জন্য মজাদার লেখা আমি ওদের জন্য লিখি। ধন্যবাদ। আসলে অনেকেই আছে, অনেক লেখকরাই আছেন যে শুধু উপন্যাস লিখতেছেন, আবার কেউ কাব্যগ্রন্থ নিয়ে আসেন, আবার শুধু বাচ্চাদের নিয়ে আসে। আপনি আসলে, আমরা দেখছি যে আপনার লেখা আসলে সর্বদিকেই গুণান্বিত, আপনি সব বিষয়ের উপরে আপনার লেখা আমরা পেয়েছি। তবে আপনার এই আধ্যাত্মিক কিছু লেখা আমরা পড়েছি, ইসলামিক, যেটা যে মণিমুক্তা বইটা, সে বই পড়ে আমরা বুঝতে পারছি যে আপনি ইসলামিক মন মাইন্ডের। আপনার লেখা আমাদের খুব ভালো লেগেছে। ভবিষ্যতে আপনার কী কী লেখা আমরা পেতে পারো আর কি, আশা করছি আর কি? হ্যাঁ, আমার প্রকাশের পথে রয়েছে ভূতের গল্প বাচ্চাদের জন্য, ভূতের বাক্স, জাদুর বাক্স, তারপরে আছে নোট তরঙ্গ বড়দের জন্যে, আর বিভিন্ন গল্পের বই, কবিতার বই, অনন্ত অনন্ত পথে যাচ্ছি। ধন্যবাদ। আমরা আরও পরবর্তীতে আপনার কিছু জানা, কিছু অজানা কথা নিয়ে আবার আসবো আপনার কাছে, আপনার মনের ব্যথা বেদনাগুলো লেখার মাঝে ফুটে উঠুক, এইগুলো আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।